নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। গাইঘাটায় পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী এক মহিলা। মীনাখায় বড়সড় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের, আহত কুড়ি। গাইঘাটায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। মঙ্গলবার গঠিত হল বনগাঁ পঞ্চায়েত সমিতি। খাবারের লোভ দেখিয়ে দুই কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, নদিয়ায় গ্রেপ্তার এক। মঙ্গলবার গঠিত হল বাগদা পঞ্চায়েত সমিতি। দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ব্যারাকপুরে পুলকার দুর্ঘটনায় আহত ছয়। পঞ্চায়েত ভোট নিয়ে ওঠা মামলায় শাসক দলের পক্ষে রায় আসার পর থেকেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গঠনে নামলেন তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোট নিয়ে খবরের শিরোনামে থাকা বাগদাতে মঙ্গলবার গঠিত হয় বাগদা পঞ্চায়েত সমিতি। প্রসঙ্গত, এখানকার মোট আসন সংখ্যা ছিল ২৭, তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১টি ও বিজেপির ঝুলিতে পড়েছে ৬টি আসন। বাগদা সমিতিতে এবারের সভাপতি নির্বাচিত হলেন গোপা রায় ও সহসভাপতির পদ পেলেন তরুণ ঘোষ। বনগাঁ পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ৪৭টি, তার মধ্যে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪০টি আসন ও বিজেপি পেয়েছে মোট ৭টি আসন। তাই পুনরায় এই সমিতিতে ক্ষমতা বজায় রাখল তৃণমূল কংগ্রেস। সোমবার আনুষ্ঠানিকভাবে সমিতি গঠন করেন তারা। এবারের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রদীপ বিশ্বাস এবং সহসভাপতি হয়েছেন প্রবীর কুমার দাস। বোর্ড গঠনের পর তৃণমূলের পক্ষ থেকে একটি সম্মান প্রদান অনুষ্ঠান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভার এমএলএ বিশ্বজিৎ দাস। তখন থেকে অনেক উন্নয়ন হয়েছে, এখন শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো রাস্তাঘাট, তারপরে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজকর্ম সমস্তটাই যেটুকু বাকি আছে সেটাকে গুছিয়ে করতে হবে। বিজেপি জয় না, এই এর থেকেও সিপিএম গত টার্মে বেশি ছিল। সিপিএম এবার অ্যাবলিশড হয়ে গেছে, এবার বিরোধী পক্ষে একজনও সিপিএম নেই। এরা সিপিএমের যারা দ্বিতীয় স্থান তারা এখন বিজেপি নিয়েছে, এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। মামাটি মানুষের সরকারের জয়, এই জয় বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। এবার পঞ্চায়েত সমিতি ৪৭টা আসনে মধ্যে ৪০টা আসনে এলাকার মানুষ বিপুল ভোটে জয়লাভ করে পাঠিয়েছেন, নতুন করে তাদের আবার এই পঞ্চায়েত সমিতি গঠন করতে সহযোগিতা করেছেন। নবনির্বাচিত সভাপতি প্রদীপ বিশ্বাস এবং সহকারী সভাপতি আমাদের প্রবীর দাস এবং দলনেতা মনোনীত হয়েছেন সৌমেন্দ্রনাথ দত্ত, যিনি সৌমেন্দ্রনাথ দত্ত আগে ১২ আমাদের ২০০৮ সালে কারণে এই অভিজ্ঞতা আর নবনির্বাচিত সভাপতি সকলকে নিয়ে এই পঞ্চায়েত সমিতি মানুষের পঞ্চায়েত সমিতি হবে। যেভাবে সরকার উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্বভার আজকে তারা গ্রহণ করলেন, আমাদের বিশ্বাস পঞ্চায়েত সমিতি সুন্দরভাবে চলবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের কাছে এরা দায়িত্ব সহকারে পৌঁছে দেবে। থ্যাংক ইউ। বাড়ির বড় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখার তোড়জোড় চলছিল গাইঘাটার কোয়া এলাকার দাস পরিবারে। এদিকে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য অনড় ছিল মেয়ে, কিন্তু তাতে রাজি ছিল না মা রত্না দাস। মেয়েও নাছোড়বান্দা ছিল তার পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য। আর এই মতভেদ নিয়ে মা ও মেয়ের মধ্যে সংসারে প্রায় লেগে থাকত অশান্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে গত ৩১ আগস্ট মেয়ের সাথে এই অশান্তির কারণে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন রত্না দেবী। তড়িঘড়ি তাকে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকায় স্থানান্তরিত করা হয় আরজিকর হাসপাতালে। সোমবার হাসপাতালে মৃত্যু হয়েছে রত্না দেবীর, আর তার এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এমন একটা বিতৃষ্ণা গেছে ঘটনাটা, তার জন্য অন্য জায়গায় কি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল? না, বিয়ে কোথাও ঠিক হয়নি, কোথাও নির্দিষ্ট করে কোথাও কথাবার্তা চলছিল। হ্যাঁ, কথাবার্তা বিভিন্ন জায়গায় দেখাচ্ছিল। মেয়ের কি অন্য ঘরের সঙ্গে সম্পর্ক ছিল? সেই জায়গার কথা বল। মেয়ের অন্য জায়গায় একটু মানসিক শেষে, আগে তো বলতো না কোথাও, শেষের দিকে মানে বলেছিল অন্য একটা ছেলের সাথে, সে একদম বেকারে নাই, সেভাবে কোনো এরা রাজি না। মেয়েও সেভাবে শেষের দিকে আর রাজি হয়নি, কিন্তু এই নিয়ে মেয়ের সাথে একটু বিবাদ হয়েছিল, একটু ঝগড়া যায়।
একটু অশান্তি লাগে। Absolutely free of delivery in 5 kilometers. Rajnandini Restaurant. Make your every moment special. তোমার সঙ্গে আড়ি যাব বাপের বাড়ি। পূজয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি। সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়। পুরনো UBI গলি হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বেদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সোমবার গাইঘাটার চাঁদপাড়া এলাকা থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করলো গাইঘাটা থানার পুলিশ। বাদল তালুকদার ও নজরুল গাজী নামে ওই দুই অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের কাছ থেকে কোনো রকম বৈধ কাগজপত্র না পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃত ওই দুই অভিযুক্তের বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। পুলিশ মঙ্গলবার তাদেরকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করেছে। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটার রাজাপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম দিলীপ সরকার। জানা গিয়েছে সে গাইঘাটার রামপুর ভাটপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপ গান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল
দশটা থেকে পাঁচটা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার পাটার মোড় মধুশাহা মার্কেটে। রাস্তার উপর হঠাৎ চলে আসা একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, আহত কমপক্ষে 20 জন, তাদের মধ্যে 10 জনকে চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মিনাখার বামুনপুকুর এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে গোলাম রাসুল মোল্লা নামে এক যুবকের। তার বাড়ি নেজার থানার ঝনঝনিয়া এলাকায়। জানা গিয়েছে যাত্রীরা সকলেই বসিরহাটের বিভিন্ন প্রান্তের জামা কাপড়ের ক্ষুদ্র ব্যবসায়ী। কলকাতার মেটিয়াবুরুজ থেকে তারা মাল নিয়ে বসিরহাটের দিকে ফিরছিল, তখনই হয় এই বিপত্তি। ওদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় সোমবার রাতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। অবশেষে ঘটনাস্থলে পুলিশ এসে গাড়িটিকে আটক করে। খাবারের লোভ দেখিয়ে দুই কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা। অভিযুক্ত ওই ব্যক্তির নাম শম্ভু দাস। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহিরপুর থানা এলাকায়। সূত্রের খবর, ওই এলাকার দুই কিশোরী সোমবার সন্ধ্যায় খেলা করে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় ওই দুই বান্ধবীকে খাবারের লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে আসে শম্ভু দাস। এরপর তাদেরকে দিয়ে গা হাত পা ম্যাসেজ করে দেওয়ার কথা বলে শম্ভু। তারপরই ওই দুই কিশোরীকে যৌন হেনস্থা করে সে। অভিযোগ, এরপরে কোনো রকমে ওই দুই বান্ধবী পালিয়ে বাড়িতে ফিরে মাকে বিষয়টি সবকিছুই জানিয়ে দেয়। আর এরপরই খবরটি এলাকায় জানাজানি হতেই উত্তেজিত এলাকাবাসীরা অভিযুক্ত শম্ভুর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। তাকে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। মঙ্গলবার ধৃত শম্ভুকে রানাঘাট মহকুমা আদালতে পাঠিয়েছে তাহিরপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলকার উল্টে আহত 4 শিশু। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বাবন মোড় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পুলকারটি বেপরোয়াভাবে চলছিল। সেই সময় 6 স্কুলছাত্র সহ মোট 8 জন ছিল গাড়িটিতে। সেই সময় পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিলিন্ডার বোঝাই ভ্যানে গিয়ে ধাক্কা মারে। টিটাগড় থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। জানা গিয়েছে মোট 2 জনের পরিস্থিতি আশঙ্কাজনক। আটক করা হয়েছে গাড়ির চালককে। কিভাবে
ব্যাপার আছে। এবার আমরা বললাম যে 9:10 অবধি ঢুকতে দেবে, তুমি আসতে যাও, কোনো মানে অসুবিধা নেই, ঠিক আছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি, অশোভক চাঁদ বাদ।